আজ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এক বক্তব্য সামনে আসলো রাঁচি থেকে। এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুপ্রবেশকারীদের বিষয় নিয়ে কথা বলতে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, 1951 সালে আসামে মুসলিম সম্প্রদায় লোকেদের সংখ্যা ছিল 12%, তা বেড়ে 2024 সালে দাঁড়িয়েছে 40%। এই অনুপ্রবেশকারীদের জন্যই নাকি বিজেপির হার শিকার হতে হয়েছে বিভিন্ন জায়গায়। আর তারই মধ্যে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের জেরে তিনি বলছেন, আসামে মুসলিম সম্প্রদায়ের মানুষের এই সংখ্যা বৃদ্ধি বর্তমানে হেমন্ত বিশ্ব শর্মার জন্য জীবন মৃত্যুর প্রশ্ন। বদলতে ডেমোগ্রাফি মেরে লিয়ে মেয়ে আসাম সে আয়া হুঁ ইয়ে মেরে লিয়ে বহুত বড়া মুদ্দা হয় কিসলিয়ে মেয়ে আসাম মে বেঙ্গল মে হর দিন মেরা আসাম মে মুসলিম পপুলেশন 40% হো চুকা হয় 1951 মে 12% আজ আসাম মে মুসলিম পপুলেশন 40% হাম জিলা কি জিলা খো চুকা হয় তো মেরে লিয়ে ইয়ে মুদ্দা পলিটিক্যাল নেই মেরে লিয়ে ইয়ে জিনা আর মরনে কা মুদ্দা হয় ইসলে মেনে উসকা সাথ দিয়ে হর দিন সংঘর্ষ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।